পিপিলি অবকারী থানা পক্ষ চড়াও করা যাই 64 গ্রাম ব্রাউন সুগার জব্দ করা যাইছি। এর আনুমানিক মূল্য 6,40,000 হব বলে কুহাযাউছি। অবকারী সাব ইন্সপেক্টর সিদ্ধেশ্বর মল্লিক, এএসআই পূর্ণচন্দ্র নায়ক, কনস্টেবল আলোক কুমার দাস, বিশ্বজিৎ মহাপাত্র, সঞ্জীব মাঝি প্রমুখ চড়াও করে সত্যবাদী থানা অন্তর্গত বরাল বালুঙ্কেশ্বর গ্রামর মন্টু ভোই বয়স 24 ব্রাউন সুগার বিক্রয় করুথিবা বেলে গ্রেফ করেছিলে। এ সংক্রান্তরে এনডিপিএস আইনরে 148/2023-24 নম্বর মামলা রুজু করা যাইছে।